আরব দেশের সর্বাধিক প্রচলিত পোশাক ছিল ইজাক ও রিদা। একটি চাদর শরীরের নিম্নাংশে জড়ানো এবং একটি চাদর শরীরের উপরাংশে কাঁধের উপর জড়ানো। বর্তমান যুগে এই প্রাচীন আরবীয় পোশাক প্রায় অবলুপ্ত হয়েছে। শুধু হজের সময় আমরা এই পোশাক দেখতে পাই। হজের সময় পুরুষ হাজির সাহেবরা শরীরের নিম্নাংশে যে চাদর বা সেলাইবিহীন লুঙ্গি পরিধান করে তাকে ইজার বলা হয়। সাধারণভাবে আমরা ইজার বলতে সেলাইবিহীন লুঙ্গি বা খোলা লুঙ্গি বলতে পারি। মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পোশাক পরিধান করতেন। তিনি জামা বা কামিজ পছন্দ করতেন। তবে অগণিত হাদিসের আলোকে দেখা যায়, ব্যবহারের আধিক্যের দিক থেকে ইজার ও রিদা বা সেলাইবিহীন লুঙ্গি ও চাদরই তিনি সবচেয়ে বেশি ব্যবহার করতেন। লুঙ্গির আয়তন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরিধানের কথা অগণিত হাদিসে বর্ণিত হয়েছে। তার ব্যবহৃত লুঙ্গির আয়তন সম্পর্কে অনেক বর্ণনা পাওয়া যায়। বর্ণনাগুলোর সূত্র নিয়ে কারো কারো আপত্তি আছে, তবে সব বর্ণনা একত্র করা হলে সেখান থেকে আমরা বিশেষ বিধান পাই। এ বিষয়ে ইমাম ওয়াকিদি রহমতুল্লাহ দুর্বল সূত্রে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি ছিল 4 হাত 1 বিঘত লম্বা ও 1 হাত 1 বিঘত চওড়া। তিনি জুমা ও 2 ঈদের নামাজের জন্য তা পরিধান করতেন। এতে প্রতীয়মান হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের ব্যবহৃত লুঙ্গি আমাদের লুঙ্গির মতোই বা তার চেয়ে একটু কম লম্বা ছিল এবং তা আমাদের দেশে প্রচলিত লুঙ্গির চেয়ে অনেক কম চওড়া ছিল। লুঙ্গি পরিধানের পদ্ধতি। হাদিস শরীফের ভাষ্য থেকে জানা যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গির উপরের প্রান্ত কোমরে বাঁধতেন। এ হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে লুঙ্গি পরতেন, ফলে নাভির লুঙ্গির উপরে থাকত এবং দেখা যেত। মুহাম্মদ ইবনে সাদ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে লুঙ্গি বেঁধেছেন এবং তার নাভি বেরিয়ে রয়েছে। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি নাভির উপরে লুঙ্গি পরিধান করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভির উপরে লুঙ্গি বাঁধতেন বলে বর্ণিত হয়েছে। তবে হানাফি মাযহাব অনুসারে বিশুদ্ধ অভিমত অনুযায়ী নাভি সতরের অন্তর্ভুক্ত, তাই নাভি খোলা রাখা যাবে না। তবে মনে রাখতে হবে, কিছুতেই টাকনুর নিচে লুঙ্গি পরিধান করা যাবে না। এ বিষয়ে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গির নিম্ন প্রান্ত নিসব সাক বা পায়ের নলার মাঝামাঝি থাকত। সাহাবীরা তার অনুকরণে লুঙ্গি পরিধান করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়ালি ও হাঁটুর মাঝামাঝি নিসবে সাক পর্যন্ত ঝুলিয়ে লুঙ্গি পরিধান করতেন এবং বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে লুঙ্গি পরিধান করতেন। আর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনের দিক থেকে লুঙ্গির প্রান্ত নামিয়ে দিতেন, যাতে লুঙ্গির প্রান্ত পায়ের উপরে পড়ে যেত আর পেছন থেকে তা উঠিয়ে উঁচু করে পরতেন। এর কারণ হিসেবে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে লুঙ্গি পরিধান করতে দেখেছি। এখানে লক্ষণীয় যে সাধারণভাবে লুঙ্গির সঙ্গে চাদর পরাই ছিল আরবদের সাধারণ পোশাক। এজন্য লুঙ্গির দায়িত্ব ছিল শরীরের নিম্নাংশ আবৃত করা। তবে পোশাকের স্বল্পতার কারণে কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অনেক সময় সাহাবীরা একটিমাত্র লুঙ্গি পরিধান করেই চলাফেরা করতেন। এক্ষেত্রে তারা ইজার দিয়েই শরীরের উপরিভাগের কিছু অংশ আবৃত করার চেষ্টা করতেন। এক্ষেত্রে ইজারের পরিধান পদ্ধতি ও তার অপরিভাগ ও নিম্ন প্রান্ত অবস্থানে কিছু হেরফের হতো। লুঙ্গি ছোট হলে তারা উপরের বর্ণিত নিয়মে কোমরে লুঙ্গি বাঁধতেন এবং শরীরের অপরিভাগ সম্পূর্ণ অনাবৃত রেখে চলাফেরা করতেন। আর লুঙ্গির প্রস্থ বা আকার একটু বড় হলে তা তারা কাঁধের উপর দিয়ে জড়িয়ে পড়তেন। এতে একটি লুঙ্গিতেই তাদের কাঁধ থেকে হাঁটুর নিম্ন পর্যন্ত আবৃত হয়ে যেত। এখানে উল্লেখ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রঙের লুঙ্গি পরিধান করেছেন, লাল, কালো, সাদা, সবুজ, হলুদ ও ডোরা কাটা বা মিশ্রিত রঙের লুঙ্গি তিনি পরিধান করেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন এবং
আমাদের ইসলাম রিলেটেড WM মিডিয়া চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাপোর্ট দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।